ঘোড়ার গাড়ি চড়ে জামাই চললেন শ্বশুর বাড়ি। জামাই ষষ্ঠীর দিন এমন অভিনব আয়োজনই দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে। ঐতিহাসিক মল্লগড়ের মাটিতে গড়দরজার রাহাবাড়ির জামাইয়ের জন্য এমনই আয়োজন করা হয়েছিল। ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়িতে আসতে পেরে খুশি জামাই, অভিনব উপায়ে জামাই বরণে খুশি শাশুড়িও। জামাই ষষ্ঠী, অর্থাৎ জামাই ষষ্ঠী মানে জামাইয়ের জন্য সামথিং স্পেশাল। অবশ্যই আমি রয়েছি একদম ঘোড়ার গাড়িতে চড়ে, ঘোড়ার গাড়িতে গাড়ির উপরে, এবং সঙ্গে রয়েছে জামাই, বিষ্ণুপুরের জামাই, মল্লগড়ের জামাই, এবং জামাই একদম পাঞ্জাবি পরে, দিদিও রয়েছে সঙ্গে, পাঞ্জাবি পরে সুন্দরভাবে চশমা লাগিয়ে যাতে রোদ না লেগে যায় হাজির হয়ে গেছে বিষ্ণুপুরের রাস্তার পথে, অর্থাৎ শ্বশুর বাড়ির পথে। তো শুরুতেই যে বরণ, মানে যেভাবে ঘোড়ার গাড়িতে করে যাওয়াটা, এটা আগে বলুন কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে। পুরোটাই আমার শালা আয়োজন করেছে এবং ওরা নিজেরই ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, খুব ভালো লেগেছে, আমি আপ্লুত হয়ে গেছি, এটা বলার কোনো ভাষা নেই। আজকে তো ধরুন এই যে বরণ, জামাই তো বরণ হলো, মানে শুরুতেই জামাইকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া, আর সারাদিনের আজকে আপনার পদ কি কিছু জানা গেছে, মানে কি কি পদ? সেরকম কিছু জানা যায়নি, কিন্তু বেশ ভালোই হবে, আমি খেতেও ভালোবাসি সব কিছু, তো যা দেবে তাই হাসি মুখে খেয়ে নেব। না, শুরুটার শুরুর মধ্যেই তো একটা রাজকীয় চমক, তাহলে কি পদেও কি একটা রাজকীয় ব্যাপার থাকবে? থাকা তো উচিত, আমি আশা করছি সেরকমভাবেই থাকবে কিছু হয়তো। হচ্ছে আস্তে আস্তে ইলিশ মাছ, মাংস, ভাজা ভুজি, ওই সকল হচ্ছে পায়েস। জামাই পছন্দ মতো রান্না? হ্যাঁ। জামাইকে জিজ্ঞেস করেছিলেন যে কি ভাই? না, আমরা জানি জামাই কি ভালোবাসে। তারপরে ইতিহাসের নগরে এসে, মানে ইতিহাসের নগর মল্লগড়, এবং সেখানে এই ঘোড়ার গাড়ি, একটা কি ইতিহাসকে খুঁজতে পাচ্ছেন? হ্যাঁ, একটা ইতিহাস তো বটেই, এবং আমার এই সজ্জাটা, এই মানে সাজসজ্জাটা বেশ ভালো, চমকপ্রদ এবং বেশ ভালো লাগা আর কি, ভালো, বেশ রাজকীয় একটা খাটবাট, একটা বেশ ভালো লাগা। এই জামাই ষষ্ঠীর জন্য কি একটা অপেক্ষা থাকেন সারা বছর? হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্য কি পাবো, আমি দিই কম, হয়তো ভাবছি যে কোনটা কমে দেওয়া যায়, এর সব জামাইরাই ভাবে, কিন্তু পাওয়াটা একটু জোর রকম আশাপ্রদ থাকে আর কি। সাজুগুজু করে ঘোড়ার গাড়িতে চড়ে শ্বশুর ঘর যাওয়ার পথে আমি একটু দিদির কাছে জানার চেষ্টা করবো, আজকে তো সামথিং স্পেশাল জামাইয়ের জন্য, আর আজকে আপনার কেমন লাগছে এই ঘোড়ার গাড়িতে করে শ্বশুর বাপের বাড়ি যাচ্ছেন? ভীষণ ভালো লাগছে, একদম নতুন একটা ব্যাপার, চমকপ্রদ ব্যাপার, আর সবটার ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের, দেবমাল্লর, ও এইসব প্রচণ্ড ভালোবাসে, পশু পাখি এইসব, তো এইসব নিয়েই সবসময় ভাবতে থাকে নতুন কি করা যায়, তো ভীষণ ভালো লাগছে আমারও। তো জামাইয়ের জন্য স্পেশাল, তাহলে মেয়ের জন্য আজকে কি স্পেশাল? না, আপনি শুধু আজকে দেখবেন আর উপভোগ? না না, ওই চলবে একসাথেই আর কি, মানে খাওয়া দাওয়াও চলবে, আর ওই ওকে স্পেশাল কিছু করলে আমারও ওতেই চলবে। আপনি তাতেই সন্তুষ্ট? একদম একদম। তো জামাই ষষ্ঠী অবশ্যই জামাইদের কাছে একটা বাড়তি দিন এবং একটা আনন্দের দিন, এবং এই দিনটার জন্য সমস্ত জামাইরা কিন্তু অপেক্ষায় থাকেন শ্বশুর বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া নানান পদের সাথে সাথে। ঠিক সমস্ত জামাইরা যেমন আশা করে থাকেন, আমি বিষ্ণুপুরের মল্ল রাজাদের যে আদিভূমি বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরের জামাই ইতিমধ্যেই তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজকের দিনটা তার কাছে সবথেকে স্পেশাল, কারণ শ্বশুর বাড়ির থেকে যেভাবে প্রথমের আপ্যায়ন করা হয়েছে ঘোড়ার গাড়িতে করে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া, তাতে জামাইও আপ্লুত আর ঘরের মেয়ে তো আপ্লুত হবেই, কারণ আজকে জামাই ষষ্ঠী। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।